আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং করোনা ভাইরাস থেকে নিরাপদে আছো। আমি মোসাম্মদ শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা আদর্শ পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ। আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এখন কবিতাটি পড়ানোর আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিতে চাই, কেননা কবি পরিচিতি অংশ থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন হয়ে থাকে। এখন তোমরা বইটি হাতে নাও, বাংলা সাহিত্য পাঠ বইটি, এই বইটি এবং 266 নম্বর পৃষ্ঠায় বিদ্রোহী কবিতাটি আছে, তোমরা বের করো। এখন পরিস্থিতি সম্পর্কে আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা নিজেরাই চিন্তা করবে। প্রত্যেকটি শব্দে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন তোমরাই তৈরি করতে পারবে এবং উত্তরও খুঁজে পাবে, আমি সেভাবেই বলবো। আমরা যারা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার সাথে জড়িত, তারা কাজী নজরুল ইসলামের নাম শুনি নাই এমন বা তার লেখা পড়ি নাই এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। বাংলা সাহিত্য অঙ্গনে রবীন্দ্রনাথের পরই এক বিরল ব্যতিক্রমী বর্ণ উজ্জ্বল কবি প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফকির আহমেদ, মাতার নাম জায়দা খাতুন। কবি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেজন্য বাবা মা তাকে ছোটবেলায় দুখু মিয়া নামে ডাকতেন। কবির 8 বছর যখন বয়স তখন তার বাবা মারা যায়, শেষে ফলে তাকে শৈশবেই দুঃখের সাগরে ভাসতে হয়। তার কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি গ্রামের মক্তবে প্রাইমারি পাশ করা অবস্থাতেই রুটির দোকানে চাকরি করেছেন, বাবুর্চিগিরি করেছেন, মসজিদের ইমামতি করেছেন, লেটো নামে যাত্রা গানের দলে পালা গান লিখেছেন। কবি যখন 10ম শ্রেণী ছাত্র 1917 সাল, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল, কবি 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক পদে যোগদান করেন, করে করাচিতে যান। সেখানে গিয়ে তিনি হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, কবি কলকাতায় চলে আসেন। সেখান থেকেই তিনি বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা, কবিতা, গান, উপন্যাস, গল্প, প্রবন্ধ প্রকাশ করা শুরু করেন। কাজী নজরুল ইসলাম কিন্তু সাহিত্য জগতে আবির্ভূত হয়েছিলেন দুটি দ্বৈত সত্তা নিয়ে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। অর্থাৎ সমাজের অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার প্রতিবাদী, সেজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। আর একই সাথে তার আরেকটি মন ছিল নরম, কোমল, স্পর্শকাতর, দরদি প্রেমিক মন, যে মন নিয়ে তিনি ব্যথিত বঞ্চিতদের পাশে থেকেছেন। নজরুল ইসলামের প্রসঙ্গত আমি বলে রাখি যে নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দেশ ছিল পরাধীনতার নাকপাশে বন্দি। জন্মেই তিনি দেখেছিলেন স্বদেশের রিক্ত মলিন বিষণ্ণ বদন, কীভাবে একটি জাতি হতাশায় লাঞ্ছনায় উদ্যমহীনতায় কাপুরুষতায় হাবুডুবু খাচ্ছে, অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। তিনি দেখেছিলেন কীভাবে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে, দেখেছিলেন কীভাবে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এসব দেখে কবি ব্যথিত হতেন এবং লিখলেন কুলি মজুর কবিতায়, দেখিনু সে দিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল এমনই করিয়া জগত জুড়িয়া মার খাবে দুর্বল। আসলে নজরুল ইসলামের স্বভাবে ছিল বিদ্রোহের অগ্নিকণা আর রক্তে ছিল শিকল ভাঙার উন্মাদনা। তিনি পরাধীনতার গ্লানিকে সহ্য করতে পারতেন না, এজন্য তিনি যখনই দেখলেন যে মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হচ্ছে তখনই তার কণ্ঠে উচ্চারিত হল বিদ্রোহের বাণী, বিদ্রোহের বাণী, লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা, অথবা কারারই লোহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাসে প্রাচীর ভেদি।
এভাবে যখন তার অগ্নিঝরা বাণী চারিদিকে প্রকাশিত হতে লাগলো, তখন শাসক গোষ্ঠী তাকে বারবার জেলে বন্দী করতে লাগলেন। কবি অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তবু তিনি কিন্তু পিছপা হননি। তিনি স্বদেশের জন্য, মুক্তি কামনার জন্য তিনি লড়ে গেছেন। এদিক থেকে খেয়াল করো তো আমরা কার সাথে তার চরিত্রের আদর্শ খুঁজে পাই। আমি যেটা মনে করি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের আদর্শের সাথে কাজী নজরুল ইসলামের চরিত্রের আদর্শ খুঁজে পাওয়া যায়। কি থামব, জাতির জনক বঙ্গবন্ধুকে যখন কোনো কিছুতেই দমে রাখা যেত না, তেমনি কাজী নজরুল ইসলামও কোনো কিছুতেই ভয় পাননি, দমে থাকেননি। তিনি তার লেখার কাজ চালিয়ে গেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষেরবাসী, ভাঙার গান, সিন্ধু হিন্দল, সাম্যবাদী, চক্রবাক, সর্বহারা ইত্যাদি। তাছাড়া তিনি আরও লিখেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, অসংখ্য সঙ্গীত তিনি রচনা করেছেন, অসংখ্য সঙ্গীত তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। আর এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত তার এই বিদ্রোহী কবিতাটি, তোমরা খেয়াল করো, বিদ্রোহী কবিতাটি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় যখন এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়, তখন সমালোচক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নজরুল ইসলামকে আশীর্বাণী জানান। সে আশীর্বাণীটি ছিল কি, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দূর দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ফালে হোক না লেখা, জাগিয়ে দেরে ডঙ্কা মেরে আসে যারা অর্ধচেতন। এভাবে যখন তার অগ্নিস্ফুলিঙ্গ বাণী চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সমস্ত মানুষের প্রাণে জাগায় এক অভূতপূর্ব উন্মাদনা। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 43 বছর বয়সে এই সম্ভাবনাময় কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে যান। একদিকে কালব্যাধি, একদিকে দারিদ্র্যের করালো গ্লাস, অন্যদিকে পরাধীনতার গ্লানি কবির জীবনকে কুরে কুরে খেয়েছে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে নাগরিকত্ব দিয়ে ঢাকায় নিয়ে আসা হলো এবং তাকে জাতীয় কবির সম্মানে ভূষিত করা হয়। ১৯৭৬ সালে 29শে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগে আশা প্রকাশ করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কামনা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, সাহিত্য অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। আজ এই আলোচনার মধ্য দিয়ে আমরা তার পরকালের শান্তি কামনা করছি। এখন দেখা যাক আমরা তার বিদ্রোহী কবিতায় কবি কী বলতে চেয়েছেন। তার আগে আমরা বিদ্রোহী শব্দটির অর্থ জেনে নেই। বিদ্রোহী, মানে যিনি বিদ্রোহ করেন, বিদ্রোহ করেন। আমরা যেমন বলি, সত্য কথা বলেন যিনি সত্যবাদী, মিথ্যা কথা বলেন যিনি মিথ্যাবাদী, সাম্য প্রচার করেন যিনি তিনি সাম্যবাদী, তেমনি কবি বিদ্রোহ করেছিলেন, এজন্য তার নাম বিদ্রোহী কবি। তাহলে এখানে তোমাদের একটা জ্ঞানের প্রশ্নের উত্তর হয়ে গেল, বিদ্রোহী অর্থ যিনি বিদ্রোহী করে না। আর বিদ্রোহ এটা বিশেষ্য পদ, বিদ্রোহ মানে লড়াই, যুদ্ধ, প্রতিবাদ, মারামারি ইত্যাদি। এখন আমরা কিন্তু আগেই জেনেছি যে কবি
সমাজের অন্যায় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। জ্ঞানের প্রশ্ন যে বিদ্রোহী মানে কি আর বিদ্রোহ মানে কি, এখানে কিন্তু জ্ঞানের প্রশ্ন দুটো উত্তর হয়ে গেল। আর যদি আমরা সাবজেক্টটিকের অনুধাবন ধরি খ, যে তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, তারও কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। কেন সমাজের অন্যায় অত্যাচার নির্যাতন শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার প্রতিবাদী, তিনি আন্দোলন করেছিলেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়, এখানে কিন্তু আমরা খয়ের উত্তরও পেয়ে গেলাম। এখন আমরা মূল কবিতায় আসি, দেখি কবি কবিতায় কী বলতে চেয়েছেন। তোমরা বইটা বের করে দেখো, লাইনগুলো দেখো। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর। এই লাইনে এখন আমরা কিছু শব্দার্থ জেনে নেই। ধরো বীর, বীর মানে যোদ্ধা, আমরা সবাই সেটা জানি। শির মানে মস্তক বা মাথা। নেহারি মানে দেখে বা প্রত্যক্ষ করে। শিখর মানে পর্বতের চূড়া। হিমাদ্রি মানে হিমালয় পর্বত। এখানে কিন্তু কবি এই শব্দগুলো অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। এর মূল ভাব হলো কি, যে সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবির যে আত্মপ্রকাশের স্বরূপ, সে কথাটাই তিনি এখানে ব্যক্ত করেছেন। খেয়াল করো তোমরা, যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবির আত্মপ্রকাশের যে স্বরূপ ঘোষণা করেছেন, সে কথাই এই বাণীর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এখন আসি যদি মহাপ্রলয়, মহাপ্রলয় মানে সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল। আর আমি নটরাজ, নটরাজ হলো মহাদেবের আর এক নাম। খেয়াল করবে যে নজরুল ইসলাম তার বিদ্রোহী সত্তাকে সুনির্ধারিতভাবে প্রকাশ করার জন্য পৌরাণিক কিছু কিছু অনুষঙ্গ ব্যবহার করেছেন। সেই অনুষঙ্গগুলোই হলো নটরাজ। নটরাজ হলো হিন্দু ধর্মের মহাদেব শিবের নাম, তোমরা শুনে থাকবে, শিবের ধ্বংসাত্মক মূর্তি। কবি এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি বিদ্রোহ করে সমাজের অন্যায় অপশক্তিকে নাশ করার জন্য প্রয়োজনে নটরাজের মতো আমি ধ্বংসমূর্তি আমি ধারণ করব, তবুও আমি সমাজ থেকে অন্যায় অত্যাচার মানে দূর করব, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করব। ভাববস্তু কিন্তু এটাই। আমরা কবিতার অক্ষরে অক্ষরে অনুবাদ নেব না, ভাব অনুবাদ নেব। কারণ ভাব অনুবাদ না জানলে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো না। এখন এখানে নটরাজের জন্য বলছেন যে আমি প্রয়োজনে নটরাজের মানে ধ্বংসাত্মক মূর্তি ধারণ করব। আবার বলছে আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর। তাহলে আমি প্রয়োজনে এই ভারতবর্ষের ঔপনিবেশিক শাসকদেরকে মানে আমার এই বিদ্রোহের বাণী দিয়ে তাদের ভীত কাঁপিয়ে তুলব, তাদেরকে আমি নরবরে করে দেব, আমি তাদেরকে হার মানাবই। এটা তার নিজের ব্যক্তিগত বিশ্বাস, নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকেই কবি এ কথা ঘোষণা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তা আশা করি আমি যেটুকু পড়লাম বললাম তোমরা তার মূল ভাবটুকু বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলেই আমি ধন্য হব। তাহলে আগামীতে আমি এই কবিতার বাকি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, আমাদের সকলের জন্য দোয়া করো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ভালোবাসা শরতের শিশির ভেজা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।